ওই আমার ট্যাবলেট কালকে রাত্রে হলো না সকালে ইয়ে মর্নিং এভরিওয়ান, ইসমাইল গুগলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সরস্বতী পুজো, সরস্বতী পুজো তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো এখন বাজে 7টা, দেখতেই পাচ্ছ আমার স্নান টেনশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কিছু দোকানে যাচ্ছি কিছু জিনিস আনতে। তো কালকে সারাদিন এত বৃষ্টি ছিল, সেই জন্য কিছু বাজার গুগলির বাবা নিয়ে এসছে, আর কিছু মিষ্টি ফল এগুলো আমি নিতে এলাম। তো কথা বলতে পারছি না ঠান্ডায় ভালো মতো, যে 7টা বাজে। এ দেখতেই পাচ্ছ রাস্তা এখনও ফাঁকা, আর রাস্তা এখনও লাইট জ্বালিয়ে চলছে, এতটাই মেঘলা করে আছে আকাশ। তো গুগলি এখনও হাতে খড়ি হয়নি, তাই আমরা এখন বাড়িতে আর কোনো পুজো করি না এখনও। তো সামনেবার থেকে করবো, যেহেতু গুগলিকে হাতে খড়ি দিয়ে দেবো এই ইয়ারে, সেই জন্য তারপর থেকে আমরা বাড়িতে পুজো করবো। তো আমরা পাশের বাড়িতে অনুপিপির বাড়িতে আমরা অঞ্জলি দেবো। আমি গুগলি এখনও ঘুমটি করুন, গুগলি গুগলির বাবা এখনও ঘুমোচ্ছে। তাহলে কত হলো মা? 20 টাকা? এই ফুলটা ছিঁড়ে ছিঁড়ে দিতে বললো। টাঙানো যাবে এখন দীপর? এখানে বৌমা ফেল এখন ঠিক পাচ্ছি সকাল 9টা। দেখো 9টার মধ্যে আমাদের পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি পাশের নদীর বাড়িতে পুজো দিলাম। তো মুসলধারে একটু আগে বৃষ্টি হচ্ছিলো তোমরা দেখলে, এখন বৃষ্টিটা
একটু কমেছে, সামান্য কিছু বৃষ্টি হচ্ছে, তো ওখানে ঘরে একটু ঘরের পুজো দেবো। উগলি এখন বাবার সাথে ঘুমাচ্ছে, ওঠেনি, একটু পায়েস করে ঠাকুরকে ঘরের ঠাকুরকে দেবো। তো উগলি ওঠার আগে আমাকে সমস্ত কিছু করে নিতে হবে। একটু তো এখানে দেখো, এখানে তো আমরা ভাড়া থাকছিল, ওইটা তো খুব একটা আমার বাসনপত্র নেই। এখানে সামনে ছোট্ট একটা গ্যাস আর কড়াই ছোট মতো রয়েছে, এটাতে আমি সব কিছু পায়েস করে দিই যখন ইচ্ছা হয় মাঝে মাঝে ঠাকুরকে। তো এটা করে আমি ঠাকুরকে ভোগ দেব। ঠান্ডা কেমন? ঠান্ডা খুব আছে, ঠান্ডার মধ্যে থাকা যায় না, এত ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি। এখানে হচ্ছে সকালে রুটি পায়েস আর প্রসাদ। হ্যাঁ মামনি, তো এই মাত্র বৃষ্টিটা কমলো, গুগলি ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে আমার বাইরে অরুণদের বাড়িতে পূজা দেওয়া, ঘরের পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। উঠতে উঠতে তো সারদাদিও চলে আসছে, সারদাদি করছে রুটি, তোমরা দেখলে। তো আমরা রুটি পায়েস ফলটল এসব দিয়ে খাবো, আর গুগলি পায়েস খায় না, সেজন্য গুগলিকে অন্য কিছু খাওয়াতে হবে, দুধ কর্নফ্লেক্স বা কিছু এসব টাইপের খাওয়াবো। তো এখন অলরেডি 11টা বাজে, গুগলি ঘুম থেকে উঠে গেছে। তো আমাদের সকালের পুজো কমপ্লিট, দেখলে অনুদের বাড়িতে পুজো দিলাম, সকালে বাজারে গেলাম, তারপরে অনুদের বাড়িতে ঘরের পুজো দিলাম। তো এখানেই আমার আজকে সকালের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।